যেভাবে কাটছে বেগম ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার সকালে ছোট ভাই সহ কয়েকজন নিকট আত্মীয়দের নিয়ে ঈদের সময় কাটাচ্ছেন তিনি রাতে দলের সিনিয়র নেতারা ঈদের সালাম জানাতে আসবেন ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান ঈদের দিনে ঢাকায় ওনার যেসব নিকট আত্মীয় স্বজন আছেন ওনারা বাসায় দেখা সাক্ষাৎ করতে আসবেন ওনার এবারকার ঈদটা এরকমই এর আগের কয়েকটি ঈদে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সেথি এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ঢাকায় এসেছিলেন বেগম খালেদা জিয়া তাদের নিয়ে ঈদ উদযাপন করে। করেছেন এবার তাদের কেউ আসেননি তার বড় বোন প্রয়াত খুশিদ জাহান হকের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জাপানে প্রবাসী তিন ছেলে এবং আরেক বোনের ছেলের মেয়ে ঢাকায় এসে খালেদাজিয়ার সঙ্গে দেখা করে চলে গেছেন এই রোজার মধ্যেই জানা গেছে ঢাকায় আসেন খালেদাজিয়ার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও স্ত্রী কানিজ ফাতেমা ছেলে অভিক ইস্কান্দার সহ কয়েকজন নিকট আত্মীয় দুপুরে তাদের বাসা থেকে রান্না করা খাবার খাবেন খালেদা জিয়া জানান ঈদের দিন আটটার দিকে দলের মির্জা ইসলাম সহ কমিটির সদস্যরা মহাসচিব ম্যাডামকে ঈদের সালাম জানাতে আসবেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি ফুসফুস জটিলতা ডায়াবেটিস আর্থাইটিস হৃদরোগ সহ বিভিন্ন রোগে ভুগছেন হঠাৎ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকবার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে সর্বশেষ গত তিরিশে মার্চ গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি এভার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তিন দিন ক্রিটিকাল কেয়ার ইউনিট চিকিৎসা নিয়ে বাসায় ফ্রেন্ড দোসরা এপ্রিল তার ব্যক্তিগত চিকিৎসক জানান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সার্বক বেগম জিয়ার চিকিৎসার দেখভাল করছেন দু সালে কারাবন্দী হওয়ার পর ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদ পার করেন খালেদা জিয়া এরপর দু সালের বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি ঈদ উদযাপন করতে হয় তাকে দু সালের পঁচিশে মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ঈদ এবং গুলশানের ফেরোজায় সাতটি কাটিয়েছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া এবার ঈদ উল বেগম বাসায় কাটাচ্ছেন বন্দি করা হয় এর পর থেকে বন্দি অবস্থায় তাকে ঈদ পালন করতে হচ্ছে এর আগে প্রতি বছর খালেদা জিয়া রাজনীতিবিদ দেশের সুশীল সমাজের প্রতিনিধি বিদেশি কূটনীতিক সহ সর্বসাধারণের সঙ্গে যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন তবে তিনি কারান্তরীণ থাকায় বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো অনুষ্ঠান করা হচ্ছে না প্রসঙ্গত জিয়া মামলা সাজা পেয়ে বেগম খালেদা জিয়া সালের ফেব্রুয়ারি কারাগারে যান করোনা মহামারীর প্রেক্ষাপটে দু হাজার সালের পঁচিশে মার্চ সরকার শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয় এ পর্যন্ত আট দফায় বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ফলে তিনি তার গুলশানের বাসায় অবস্থান করছেন